নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন আগে এই দেখুন এই রকমই ঠিক একটা ব্ল্যাক পমফ্রেট রান্না করে দেখিয়েছিলাম প্রায় এক বছর আগে। তো আজকে আবার আপনাদের দাদা এই দেখুন দৈত্য আকারের ব্ল্যাক পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছে। আরেও যেমন আর লম্বেও তেমন, এই দেখুন এর মতো। আজকে এই মাছটা কেটে আলু দিয়ে ঝাল ঝাল করে মাংসর মতো আমি রান্না করব। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই মাছটা একদম নিরেট মাছ, অনেক মাছের পিস বেরোবে, আর কিভাবে কাটবো সেটা তো আপনারা দেখতেই পাবেন। আরে এত বড় মাছ তোরা কোথায় পাস? এই তো আজকে বাজারে পেয়েছে, নিয়ে এলো। হ্যালো বন্ধুগণ, হ্যালো, আপনারা দেখুন বিশাল একটা মাছ কিভাবে কাটা হয়, আপনারা কাটাটা শুধু দেখুন আর খাওয়াটা। অনেকে এই মাছটাকে ব্ল্যাক পমফ্রেট বলে, আবার অনেকে বলে এই মাছটাকে হালুয়া চাঁদা। তো কি নামে পরিচিত আপনাদের দিকে জানাবেন। এই মাছটার ওজন আছে 4.5 কিলো, বেশ ভারী। তখন থেকে হাতে করে নিয়ে আসছি, তাহলে ভারী হবে নি? দেখো দাদুকে দাও। হ্যাঁ দেখো, হ্যাঁ ও তো দেখতে পাচ্ছি। দেখে দাও চাপটা দাও। আমরা তো আমরা একে তো চাঁদা মাছ বলি, হালুয়া চাঁদা, হালুয়া চাঁদা। ধরো ধরো, বাবা ভারী আছে গো। দু আছে ধরো। আরে এর পিসও হবে খুব। কিভাবে কাটবো গো? মানে তিনটা ভাগ করতে হবে। আরে আবার এইভাবে একটা ছাড়া দিতে হবে। মাছটা কিন্তু খেতে কিন্তু হেভি লাগবে। দেখো মাছের তুলনায় মাছের মাথাটা কিন্তু একদম ছোট, আর হাগালটাও ছোট। দেখো এই কাতান দিয়ে আজকে একবারে ওকে কালবুস করা হবে, একবারে শেষ কাটা হবে। হ্যাঁ কাতান ছাড়া কাটা যাবে না এই মাছ। এই তো কাতান। প্রথমে কিন্তু এই পাখনাগুলো কেটে দিতে হবে চাপড় দিয়ে। কাঠের উপরে রেখে এই দেখো পুরো পমফ্রেট মাছে যেরকম পাখনা সেরকমই দেখো, একদম একদম পুরো চাঁদের মতো দেখতে মাছটা। ওই করে এই মাছকে অনেকে হালুয়া চাঁদা মাছ বলে, ওই জন্য চাঁদা মাছ বলে। এই যে এখান থেকে পাখনাটা শুরু হয়েছে, এই এতটা চওড়া, এই আশপাশে নদীতে পাওয়া যায়নি, এই বিশাল বিশাল সমুদ্রে পাওয়া যায়, গভীর সমুদ্রে, সমুদ্রে সমুদ্রের মাছ। হ্যাঁ ঠিকই বলেছে দাদু। বাবা শক্ত আছে জি। বাবা এইটাকে খাবি দাদু? এইটা তোমাকে দেবো। ধরো মাছটা ধরো, ঘুরে যাচ্ছে মাছটা, বড় তো ওই করে। পাখনাগুলো তো প্রথমে কাটলাম, এবার আঁশ ছাড়ানোর পালা। আমি আর দিদি দুজনে মিলে আঁশ ছাড়াবো, ভাগ করে নেই। তুমি ওই ধারটা করো আর আমি এই ধারটা করি। নাও এত বড় মাছের এত ছোট ছোট আঁশ দেখছিস? হ্যাঁ ওর কোনো দিকে মন নেই। এই দেখ মাছ খাবি? হ্যাঁ কাঁচা মাছ একটা খাবি? হ্যাঁ। তো বা রান্না হচ্ছে, কাটা হচ্ছে, খাওয়া হবে। হ্যাঁ সকলের বাড়ি তো খাইতে যাওয়া হবে, সকলের বাড়ি ভাগ করে করে দেব দাদু। হ্যাঁ সেইটাই তো দিতে হবে। এত বড় মাছ কি আমরা নিজেরা খেতে পারবো সব? এই ঝেড়ে নেই খন্ড। এই আস্তে ছাড়ালে হবে নি, মাছের আজ এরকম করেই ছাড়াতে হয়। আঁশ ছাড়াতে কতক্ষণ সময় লাগলো দুজনে মিলে? ছোট ছোট আঁশ বলে এত দেরি হচ্ছে। ভালো করে আঁশগুলো একটু ছাড়িয়ে নেব এইভাবে, তারপর মাছ কাটবো। ভয় পেয়ে গেছে, এক চমকায় দেখলে ভয় পেয়ে যাওয়ারই কথা। ভয় পাচ্ছিস? মাছটা তো মোড়া, তোকে কি কামড় দিবে? আগে হয়ে গেছে। এই যে মাছ অর্ধেক করে কেটে নিয়েছি। মাছের পেটিও যত বড় হবে আর রিং পিসও তত বড় বেরোবে। মাছটা কত পাতলা দেখো। আর মাছটা খুব টাটকা আছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। কালার দেখে দেখো বোঝা যাচ্ছে।
এই যে এই মাছের মাথাটা এইটা নেব না, এটা বাড়িতে পরে রান্না হবে, আর এই মাছটা নেব। পপি, হ্যাঁ, তুমি কাটো, আমি কাটতেই পারছি না, কি শক্ত। তাহলে রেখে দাও, দাঁড়া আমি এটা আগে কাটি। করে দাও, আমি কেটে দাও, পিস পিস করি। তুমি পিস পিস করা ডিম হয়েছে গো মাছে, দেখো বার করো। ডিম হয়েছে? হুম, ডিম খাবি? আচ্ছা, তাড়াতাড়ি করে পিস করে ফেল। এবার হু করে পিস কাটা হয়ে যাবে তো, দিদি পেটির মাছ বার করছে দেখো। মাছের চাকা সাইজ দেখুন। এই গৌর, এই দেখ, এই এক পিস চাকা তুই খেতেই পারবি না, এত বড় চাকা দেখেছিস। এটা দু পিস করে কেটে দেব। খাসি মাংসের পাঁজরের মাংস যেমন হয় দেখতে, এই যে হাড়গুলো এ দেখুন, ব্ল্যাক পমফ্রেট মাছের পেটি ঠিক সেরকমই লাগছে দেখতে, মনে হচ্ছে যেন এই যে হাড় খাসি মাংসের কাঁটা। হুম, এগুলো কাঁটা মাংসের কাঁটার মতো হাড়ে যারগুলো ওজন আছে। হ্যাঁ, হাড়ের মতো এ হবে নি কি হবে, শক্ত তো একটু হবে, কাটতেও কষ্ট হবে। বাবা, লেজটাও কি শক্ত বাবা, কত মাছ হয়েছে গো। হ্যাঁ, বড় বড় আর মোটা মোটাও আছে পিস গুলো। চলো দাদু বসো, আমরা ধুয়ে নিয়ে আসি সব। আমি বসে আছি। গৌর, মাছ রান্না হবে, খাবি তো? আচ্ছা, মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। গৌর আর ঋষি বাড়ি চলে গেছে, ওরা হয়তো খাওয়ার সময় আসলেও আসতে পারে। আর দাদু আজকে দেখো দিদি একবারে মুখোমুখি বসছে, একবারে দেখো। তবে কি করবো, দেখবো নি তোর দিকে, একটু রান্না করতেছি দেখতেছি। আদা রসুন, এত মাছ তো রান্না করব না, ঋষি আছে, ঋষির হাতে বাড়িতে পাঠিয়ে দেবো, কপিস তুলে নি। আজকে এই মাছগুলো রান্না করব, নুন আর হলুদ প্রথমেই ভালো করে মাখিয়ে নেব, লবণ, হলুদ গুঁড়ো, কাজ আছে, তোলা শিখতে হবে। পেঁচে তোলা দাদের ঘরে কাজ করে উঠে যাবে কে? কে, তুমি তোলা শিখবে? আমার লোক শিখতে হবে, টাকা দিয়ে বলতে হবে তো। আজকে মাছ রান্নার জন্য পেঁয়াজ আমি গ্রেট করে দেব, আর মাছ রান্নাতে তো একটু গ্রেভি গ্রেভি হবে, পেঁয়াজ গ্রেট করে দিলে গ্রেভিটা ভালো হয়। মাংসের গায়ে যেরকম মশলা লেগে থাকে, সেরকম মাছের গায়েও কিন্তু আজকে মশলা লেগে থাকবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ভাজা খাবে একটি, ভালো ভালো করে ভাজও খাবে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো দেখুন, এই মাছ একটু ভালো করে কোড়া করেই ভাজতে হয়। দেখো মাছটা থেকে তেলও বেরিয়েছে, কত তেল বেরিয়েছে, একবারে দিয়ে দেবো। ভালোবাসো মোরে, জেনেছি তো অনেকবার, কতদিন পরে আমাকে ডাকবে আবার। অন্যান্য মাছ ভাজলে মাছ ভাজার সময় আরো তেল দিতে হয়, সেই যে প্রথমে তেল দিয়েছি, তেল তো শেষই হয়নি, উপরন্ত এখনো কড়াতে তেল রয়ে গেছে।
আজকে মাছ রান্নাতে কিন্তু আমি আলু দেব। মাংসের আলু যেরকম লাল লাল করে ভাজি সেরকম করে এই মাছের আলুগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলে আলু ভাজলে আলাদা করে আর লবণ হলুদ দিতে হয় না, মাছ ভাজার তেলে লবণ হলুদ থাকে। দেখো হলুদ হয়ে গেল আলুগুলো, এই দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের পাশেই তুলে নেব। সর্ষের তেল আর একটু দেব, গোটা গরম মশলা। গরম মশলা ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো গ্রেট করে রাখা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, গ্রেট করে রাখা পেঁয়াজ দিলে গ্রেভিটা ভালো হয়। আদা রসুন বাটা, কাকে ঋষিকের গৌরকে চল যা দেখে নিয়ে আসবে, তাড়াতাড়ি আসবে। আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার গুঁড়ো মশলা এক এক করে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, আর দেব লবণ, সামান্য একটু জল দেব। এই যে মশলা কষলাম, এই মশলাতে খাসি মাংস দিলেও রান্না হয়ে যাবে, চিকেন দিলেও রান্না হয়ে যাবে, আর যে কোনো সামুদ্রিক মাছ এইভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে। মশলার কাঁচা গন্ধ ভালো করে চলে গেছে, এর সঙ্গে ভেজে রাখা আলু দিয়ে আর একটু ভালো করে কষে নেব। ভেজে রাখা আলু, মশলার সাথে আলু যদি ভালো করে কষে নেওয়া যায় রান্নার পর আলুগুলো বেশ ভালো লাগে খেতে। এবার জল দেব, জল গ্রেভি বেশ ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন গ্রেভিগুলো পুরো মাছের মধ্যে লেগে আছে, একদম মাংসের পিসের মতো দেখাচ্ছে। আলু দিয়ে ব্ল্যাক পমফ্রেট মাছ মাংসের মতো কষা কষা করে রান্না হয়ে গেল। খাচ্ছি ভালো, এবার খাবো ভালো। আমাকে আমি বলছি পেটি মাছটা দে, আমি খাবো ভালো। আলুটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগছে। গরুকে মাছ ছাড়িয়ে দেবো বলে আমি আর খেতে বসলাম না, আমি পরে খাবো বাড়িতে গিয়ে। কেমন স্বাদ মাছটার? ভালো যে কোনো মাছ হোক না কেন বন্ধুরা, একটু বড় সাইজের মাছ আনলেই না আমি খুশি হয়ে যাই। আর বড় মাছ কাটতে তো আমার ভালো লাগে, আপনারা সবাই জানেন, আর আপনারা আমার হাতের মাছ কাটা দেখতে খুব পছন্দ করেন। আজকের মাছ কাটা প্লাস রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার যেদিন বড় মাছ পাওয়া যাবে বাজারে অবশ্যই নিয়ে এসে কেটে রান্না করে আপনাদের দেখাবো।